জ্যাঙ্গো ওয়েব ফ্রেমওয়ার্কের চ্যাপ্টার ফোরে যে একটা টিউটোরিয়াল আমি ক্রিয়েট করেছিলাম মডেল অ্যাডমিন বুটস্ট্র্যাপ, তো সেইটার কোড বেস আপনারা পাবেন হচ্ছে github.com/mahmudahasan/thingdiff, এবং এখান থেকে আপনারা পাইথন জ্যাঙ্গোতে ক্লিক করবেন, তারপর চ্যাপ্টার ফোর মডেল অ্যাডমিন। তো ওই প্রজেক্টটাতে চ্যাপ্টার ফোরে আমরা যে কাজটা করেছিলাম, আমরা একটা এইরকম একটা ইন্টারফেস ক্রিয়েট করছিলাম বুটস্ট্র্যাপ আপনার ফ্রন্ট এন্ড ব্যবহার করে, তো সেখানে হচ্ছে আপনার কোর্স দেখাইতো। তো আমাদের একটা অ্যাডমিন প্যানেলও ছিল, যে অ্যাডমিন প্যানেল থেকে আমরা কোর্স অ্যাড করতাম, ক্যাটাগরি অ্যাড করতাম, তো সেই জিনিসগুলো আমি আর দেখাবো না। তো আজকে আমরা যে কাজটা করব, সেই যে জ্যাঙ্গোর যে প্রজেক্ট আছে সেই ডাটাটাকে আমরা API কনভার্ট করব। ধরেন আমরা যদি এখানে এভাবে লিখি জাস্ট API, তাহলে আমাদেরকে এভাবে জ্যাঙ্গোর একটা হচ্ছে ডিফল্ট API দেখানোর একটা মানে অপশন আছে, যার ফলে এটা সুন্দর করে দেখাচ্ছে। কিন্তু আপনি যখন রিয়েলি API নিয়ে কাজ করবেন তখন আপনাকে এইভাবে একটা টেক্সট ডাটা দেখা পাওয়া হবে, ঠিক আছে? আপনি একটা টেক্সট ডাটা পাবেন আর কি। তো এইটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এবং আমরা যদি এখানে ধরেন API-র পর লিখি যদি কোর্স, তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোর্সগুলো কীভাবে আসে। এবং আমরা যদি একদম JSON ফরম্যাটে ডাটাটা পেতে চাই, তখন আমরা একদম টেক্সট স্টাইলে JSON ফরম্যাটে ডাটাটা পাবো। আর এই প্রজেক্টের কোডটা আমি GitHub-এ আপডেট করছি হচ্ছে আপনার পাইথন জ্যাঙ্গোর ভিতর। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক নামে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করা হয়েছে, ওখানে আপনি দেখবেন 1.codes API। এখানে দেখবেন একটা নতুন অ্যাপ ক্রিয়েট করা হয়েছে API, তার ভিতরে কোডটা পাবেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক, আমরা API নিয়ে কাজ করি। সো আপনারা আমার github.com/mahmudahasan/thingdiff এই প্রজেক্ট কোড বেসটা আইদার ক্লোন করে নেবেন অথবা জিপ ফাইল হিসেবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন যে পাইথন আপনার জ্যাঙ্গোর ভিতরে চ্যাপ্টার ফোর _model_admin নামে একটা ডিরেক্টরি আছে। সেই ডিরেক্টরিটা আপনারা আপনাদের এই ডেস্কটপের ডেমো ডিরেক্টরির ভিতরে কপি করে রাখবেন। তো আমি এখন আমার ডেস্কটপের ডেমো ডিরেক্টরির ভিতরে আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাপ্টার ফোর মডেল অ্যাডমিন। তো আমি এখন আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ওপেন করব, এবং এখানে আমি দেখতে পাচ্ছি চ্যাপ্টার ফোর মডেল অ্যাডমিন। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম করব, করে এটার নাম দেব কোর্স, এই প্রজেক্টটার নাম আমি দিচ্ছি কোর্স। আচ্ছা, তো আমাদের আগের প্রজেক্টে আমাদের পাইথন ভার্সন ইউজ করা হয়েছিল 3.6, তো আমি এটা 7 করে দেব। এই জন্য আমি কোর্স ডিরেক্টরির ভিতরে যে পিপ ফাইল আছে সেখানে পাইথন ভার্সন 3.7 করে দিলাম। তো এরপর আমি আমার ইয়েতে প্রবেশ করব, হচ্ছে আপনার ওই যে কোর্স ডিরেক্টরিতে, এবং এখন আমি pipenv দিয়ে জ্যাঙ্গোটা প্রথমে ইনস্টল করে নেব। আমার মেশিনে যদিও জ্যাঙ্গো অলরেডি ইনস্টল করা, সো যদি না থাকে এটা অলরেডি করে নিবে। তো এরপর আমি pipenv ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা ইনস্টল করব। আমি লিখব জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটাও ইনস্টল হয়ে গেল, তো আমি এখানে ক্লিয়ার স্ক্রিন দেই। তো আমি যদি এখন আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের পিপ ফাইলটা দেখি, আমি দেখতে পাবো যে হ্যাঁ, এখানে জ্যাঙ্গো ইকুয়ালস স্টার দেখাচ্ছে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কও স্টার দেখাচ্ছে। তার মানে দুইটা ফ্রেমওয়ার্কই, মানে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দুটোই আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তো যাই হোক, তো এখন আমি pipenv-টা অ্যাক্টিভেট করব। আমি লিখব pipenv শেল। তো pipenv-টা অ্যাক্টিভেট হয়ে গেল। তো এখন যেহেতু আমাদের আগের প্রজেক্টটা কাজ করে কি না, সেই জন্য আমরা একটু টেস্টিং করব। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি লিখব python 3। আপনার যদি উইন্ডোজ হয় আপনি শুধু পাইথন লিখবেন, ম্যানেজ দেন রান সার্ভার। তো রান সার্ভার দিলে আমাদের একটা IP অ্যাড্রেস পাচ্ছি, তো আমি সেটা কপি করব। এরপর আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এটা পেস্ট করব। তো দেখা যাচ্ছে জি হ্যাঁ, আমার এখানে ওই আগের প্রজেক্টটা ঠিকমতো রান করতেছে। আমি সার্ভার রানিং থেকে কুইট করব, করে এখন আমি python3manage.py আমি যেটা করব হচ্ছে মাইগ্রেট করব। এতে করে মডেলের যেসব চেঞ্জ অ্যাপ্লাই হয় না সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমি নতুন একটা অ্যাপ ক্রিয়েট করব। তো আমি লিখব python3manage.py স্টার্ট অ্যাপ, এবং যেহেতু এটা API, সো আমি অ্যাপটার নাম দেবো API। তো এরপর আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে যাব। তো কোড এডিটরে গেলে আপনারা দেখতে পাবেন যে আমার এখানে এখন কোর্স ছাড়াও API নামে আরেকটা অ্যাপ দেখাচ্ছে, যেখানে আমরা এই API রিলেটেড কোডগুলো লিখব আর কি। তো এখন আমি যেটা করব যে আমাদের কোর্স প্রজেক্টের ভিতরে সেটিংসে যাব।
তো সেটিংসে গিয়ে এখানে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, এখানে আমাদের কোর্স অ্যাপটা ছিল, এখন এখানে আমরা লিখে দিব হচ্ছে আপনার আমাদের আরেকটা অ্যাপ যেটা আমরা ক্রিয়েট করলাম সেই এপিআইটা মেনশন করব। এছাড়া আমাদের জ্যাঙ্গো থার্ড পার্টির জন্য যে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করছি সেটাও আমাদের এখানে লিখতে হবে এভাবে যে রেস্ট ফ্রেমওয়ার্ক। তো আমরা একটু সুন্দর করে এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে আদার ফ্রেমওয়ার্ক, এবং এই দুইটা যেহেতু আমাদের নিজস্ব অ্যাপ তো আমরা এখানে সেটা একটু সুন্দর করে আরেক জায়গায় রাখতে পারি। কমেন্ট দিয়ে লিখলাম ধরেন অ্যাপ। তো যাই হোক, এটা বেসিক্যালি বোঝার সুবিধার জন্য। তো এই কাজটা করার পর এখন আমাদের ইউআরএল চেঞ্জ করতে হবে। তো এখন আমরা আমাদের ওই যে কোর্স আন্ডারস্কোর প্রজেক্টের ইউআরএলসের ভিতরে যাব। তো ইউআরএলসের এখানে আমরা ইউআরএল প্যাটার্নের ভিতরে থার্ড প্যাটার্ন হিসেবে এইভাবে লিখবো যে এপিআই ফরওয়ার্ড স্ল্যাশ, এবং আমরা এই ইনক্লুড ফাংশন ব্যবহার করে এপিআই ডট ইউআরএলস এটাকে লোড করবো আর কি। সো বেসিক্যালি আমাদের ইউআরএলে যখন কোনো একটা রিকোয়েস্ট এপিআই কিওয়ার্ড দিয়ে শুরু হবে তখন আমাদের বেসিক্যালি এই অ্যাপটা লোড হবে। তো এরপর আমরা এপিআই ডিরেক্টরির ভিতরে এখানে কোনো ইউআরএলস নাই, সো আমরা একটা ইউআরএলস ক্রিয়েট করবো ইউআরএলস ডট পিওয়াই, এবং এখানে আমরা এই কোডটা লিখবো যে জ্যাঙ্গো ইউআরএল থেকে পার্টটা ইম্পোর্ট হবে। এরপর হচ্ছে আমরা এই ভিউতে কোর্স এপিআই ভিউ এবং কোড ক্যাটাগরি এপিআই ভিউ নামে দুইটা ক্লাস আমরা ক্রিয়েট করব একটু পরে, বাট আমরা সেটা ইম্পোর্ট করতেছি। এছাড়া আমরা ইউআরএল প্যাটার্নের ভিতরে লিখে দিব যে পাথ কোড ক্যাটাগরি এপিআই ভিউ অ্যাজ ভিউ, অর্থাৎ হচ্ছে যদি আপনার কোনো ইউআরএলে জাস্ট এপিআই কিওয়ার্ডের পর কিছু না থাকে তাহলে আপনার কোড ক্যাটাগরি এপিআই ভিউ এইটা কল হবে, না হলে আর যদি কোর্স লেখা থাকে তখন আমাদের কোর্স এপিআই ভিউ অ্যাজ ভিউ এই ক্লাসটা কল হবে। তো ভিউস ফাইল আপডেট করার আগে আমাদের এপিআইয়ের ভিতরে আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে সিরিয়ালাইজার্স। তো এই ফাইলটা নর্মালি থাকে না, আমরা এটা ক্রিয়েট করব। তো সিরিয়ালাইজার্স যে কাজটা করে বেসিক্যালি হচ্ছে যে আমরা আমাদের ডাটাকে, তো ধরেন জেসন ফরম্যাট বা কোনো এক্সএমএল ফরম্যাট, একটা এমন একটা ফরম্যাটে কনভার্ট করতে চাই, তাই না, যেটা এপিআই আকারে ইউজ হবে। তো সিরিয়ালাইজার্স এই ক্লাসটা এই ফাইলটার ভিতরে আমরা সেই কাজটাই করব। তো আমরা এই জন্য করবো কি, আমরা প্রথমে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে সিরিয়ালাইজার্স এটা আপনাকে এটি ইম্পোর্ট করব। এরপর হচ্ছে যে কোর্স অ্যাপের ভিতরে যে মডেলসের মধ্যে আমাদের দুইটা মডেল ছিল কোড এবং কোড ক্যাটাগরি, আমরা যদি সেইটাতে যাই আমাদের কোর্স অ্যাপের ভিতরে যে মডেলসটা ছিল দেখবেন যে কোড ক্যাটাগরি এবং কোড, তো সেইটা আমরা এই সিরিয়ালাইজারে ইম্পোর্ট করতেছি। এরপর আমরা যেটা করলাম যে প্রথমে কোড সিরিয়ালাইজার নামে একটা ক্লাস ডিফাইন করতেছি যেটা সিরিয়ালাইজার্স এই ফ্রেমওয়ার্ক থেকে মডেল সিরিয়ালাইজারকে ইম্পোর্ট ইনহেরিট করবে, এবং এখানে ক্লাস মেটাকে আমরা রিরাইট করতেছি। রিরাইট করে আমরা লিখবো মডেল সমান মডেল ইকুয়ালস কোড, এবং এরপর আমরা ফিল্ডস চুজ করে দিতে পারি যে কোড এবং অথর। তো এখানে বেসিক্যালি হচ্ছে কোড ক্যাটাগরিতে এটা কী জানি ছিল কোড সিরিয়ালাইজার, এটা হচ্ছে কোড এবং অথর। তো আমাদের এই মডেলসের মধ্যে আমরা যদি একটু নিচের দিকে আসি তো দেখবেন যে আমাদের কোডের মধ্যে দুইটা আপনার ছিল আর কি, ফিল ছিল, একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে অথর। তো আমরা চাইলে এভাবেও লিখতে পারি, আবার এই যে আমরা মেনশন করে দিতে পারি একটা লিস্ট আকারে কোড অথর, অথবা আমরা এভাবে অলও লিখে দিতে পারি একটা টাপেল আকারে। তো যাই হোক, আমরা কোটের ভিতরে এভাবে লিখে দিচ্ছি কোট এবং অথর, আর আপনার কোট ক্যাটাগরি সিরিয়ালাইজার নামে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম যেটা আপনার ওই একই রকম মডেল সিরিয়ালাইজারকে ইনহেরিট করতেছে, এবং এটার ভিতরে আমি ওই ফিল্ডসের ভিতরে ইকুয়াল টু টাপেল, এবং টাপেলের ভিতরে আমি এই ডান্ডার অল এভাবে লিখে দিচ্ছি। তো বেসিক্যালি আমি চাইলে এখানেও মেনশন করে দিতে পারতাম ফিল্ডগুলো, বাট আমি জাস্ট দুইটা ওয়াই করা যায় সেটা আমি এখানে দেখাই দিচ্ছি আর কি। তো আমাদের সিরিয়ালাইজারের কাজটা শেষ হলো। তো এরপরে আমরা আমাদের এপিআই অ্যাপের যে ভিউসটা আছে সেটা ওপেন করব। তো করে এখানে আমরা কোডটা আপডেট করব। তো প্রথমে আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে জেনারিক এইটা ইম্পোর্ট করব, এরপর একই রকম কোর্স ডট মডেল থেকে কোড এবং কোর্স ডট মডেল থেকে কোড ক্যাটাগরি ইম্পোর্ট করব। তো এরপরে হচ্ছে ওই যে ডট সিরিয়ালাইজার এই ফাইলটা থেকে আমরা কোড সিরিয়ালাইজার এবং কোড ক্যাটাগরি সিরিয়ালাইজার এই দুইটা ক্লাস কোড সিরিয়ালাইজার এবং কোড ক্যাটাগরি সিরিয়ালাইজারটা এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করে আমরা এখন দুইটা ভিউ ক্লাস ক্রিয়েট করব। তো প্রথম ভিউ ক্লাসটা হচ্ছে কোড এপিআই ভিউ, যেটা জেনারিক্সের ডট লিস্ট এপিআই ভিউ এটাকে ইনহেরিট করবে, এবং সেটার মধ্যে আমরা কোয়ারি সেটে বলে দিচ্ছি যে কোড এইটার অবজেক্ট ডট অল সব, মানে
ওই কোড আপনার টেবিলে সব ডাটা রিটার্ন করবে এবং সেটা কোয়েরি সেটে থাকবে। এবং সিরিয়ালাইজার ক্লাস হিসেবে কোড সিরিয়ালাইজার আমরা এটাকে মেনশন করে দিচ্ছি। তো বেসিক্যালি এই দুটো আমরা ওভাররাইড করতেছি। সিমিলারলি কোড ক্যাটাগরি এপিআই ভিউটাও একই রকম লিস্ট এপিআই ভিউকে আপনার ইনহেরিট করবে এবং কোয়েরি সেট এবং সিরিয়ালাইজার ক্লাস হিসেবে আমরা কোড ক্যাটাগরি ডট অবজেক্ট ডট অল অর্থাৎ কোড ক্যাটাগরিতে যতগুলো অবজেক্ট আছে সবগুলো রিটার্ন করবে সেটা বলে দিচ্ছি। এবং কোড ক্যাটাগরি সিরিয়ালাইজার যে ক্লাসটা এই কাজের জন্য ব্যবহৃত হবে সেটা আমরা সিরিয়ালাইজার ক্লাস হিসেবে এখানে মেনশন করে দিচ্ছি। এখন আমরা সার্ভারটা রান করি। তো রান সার্ভার করলে দেখাচ্ছে এভরিথিং ইজ ফাইন। সো আমরা একটা ইউআরএল পাচ্ছি। তো আমরা এখন আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাই, যে ধরেন আমরা এখানে ব্রাউজারে দেই। তো হ্যাঁ, আমাদের এটা কাজ করতেছে। তো এখন যদি আমরা এখানে স্ল্যাশ দিয়ে এপিআই লিখি, তো দেখেন আমাদের কিন্তু এখন এপিআইটা কাজ করতেছে। এবং এটা হচ্ছে এই যে ভিউটা দেখতেছেন সুন্দর করে, এটা বেসিক্যালি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এটা প্রোভাইড করে। কিন্তু আপনি যখন এপিআইটা নিয়ে কাজ করবেন, আপনি যদি গেটে ক্লিক করেন বা এখান থেকে যদি জেসনে ক্লিক করেন, আপনি বেসিক্যালি এভাবে ডাটাটা পাবেন। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি এপিআইয়ের পর স্ল্যাশ দিয়ে কোশ্চেন মার্কের ফরম্যাটে জেসন দেন, তখন আপনি এই টেক্সট ডাটাটা পাবেন। অর্থাৎ আমরা একটা এপিআই মানে এপিআই হিসেবে আমরা ডাটাগুলো পাচ্ছি। আবার যদি আমি এপিআই স্ল্যাশের পর আমি যদি এখানে শুধু কোর্স লিখি, তাহলে যতগুলো কোর্স আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমি যদি জেসন ফরম্যাটে যাই, দেখবেন একদম আমি টেক্সট আকারে সেটা দেখতে পাচ্ছি। তো এভাবেই বেসিক্যালি আমরা জ্যাঙ্গো একটা নর্মাল জ্যাঙ্গো অ্যাপ্লিকেশানকে খুব সহজেই জ্যাঙ্গো এপিআইতে কনভার্ট করে ফেলতে পারি রেস্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো আশা করি আপনারা এই সিম্পল কাজটা বুঝতে পারছেন, যেটা আসলে বেসিক্যালি কঠিন কিছুই না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।